আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে পাবেন, মান্থ ওয়াইজ আমরা আপলোড করে থাকি। এছাড়া icsgwbcs.com www.icsgwbcs.com এ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি PDF আকারে আপলোড করা হয়, সেখানে ভিডিওর লিঙ্কও দেওয়া হয়, এছাড়া প্র্যাকটিস সেটসও আপলোড করা হয়। এছাড়া আমাদের ফেসবুক পেজ আনঅফিসিয়াল ICSG ফ্যাকাল্টি ফর WBCS এ আপডেটের জন্য ফলো করতে পারেন। মে মাসে আমরা প্রিলিমিনারি WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য মক টেস্টের আয়োজন করব। প্রথমেই আমরা ন্যাশনাল নিউজগুলো দেখে নেব। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে মে মাসে GI ট্যাগ পেয়েছে 3টি প্রোডাক্ট। তার মধ্যে প্রথম হচ্ছে ব্ল্যাক রাইস অফ মণিপুর, যেটা চাক হাও নামে পরিচিত। সেকেন্ড হচ্ছে গোরখপুরের টেরাকোটা শিল্প, উত্তরপ্রদেশের গোরখপুরের। আর থার্ড হচ্ছে কাশ্মীরের স্যাফরন। কাশ্মীরের যে স্যাফরন বা জাফরান, যেটাকে লোকাল ভাষায় বলা হয়, এটা কাশ্মীরের কারেওয়া নামক হাইল্যান্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের, সেখানে হারভেস্টেড হয়। কারেওয়া এক ধরনের মাটি যা খুব উর্বর এই স্যাফরন বা জাফরান চাষের পক্ষে। এ প্রসঙ্গে উল্লেখ্য, কাশ্মীরের পাম্পোরে স্যাফরন রিসার্চ ইনস্টিটিউট আছে, দুসুর পাম্পোরে। এর পরে যে নিউজটির আমরা দেখবো সেটা হচ্ছে মে মাসে বিশাখাপত্তনমের আর আর বেঙ্কটপুরমে এলজি পলিমার নামে একটি শিল্প কারখানার প্লান্ট থেকে স্টাইরিন নামক একটি মনোমার গ্যাস লিক হওয়ার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে। 11 জন মানুষ ডিরেক্টলি মারা গেছে এবং 350 জনের ওপরে আহত ছিলেন। এই স্টাইরিন গ্যাস একটি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস যার মারাত্মক সাইড এফেক্টস আছে হিউম্যান বডির ওপর। এই সাইড এফেক্টগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এর ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হয়, হেডেক, ফেটিগ, উইকনেস, আই ইরিটেশান এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল এফেক্টস আছে, যা এই স্টাইরিন গ্যাসের ফলে হয়ে থাকে। NGT চেয়ারম্যান আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ এই এলজি পরিমাণকে 50 কোটি টাকার ইনিশিয়াল ড্যামেজ জন্য ইনিশিয়ালি ডিপোজিট করতে বলেছে, যা এই গ্যাসের ড্যামেজের জন্য যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ বাবদ। এর পরে যে নিউজটি আমরা দেখে নেব সেটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট মিউজিয়াম অন প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া এই কাজটা শুরু করেছে দিল্লিতে। 3 মূর্তি এস্টেট, যেটা প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আবাসস্থান ছিল, সেই 3 মূর্তি এস্টেটে এই মিউজিয়াম এবং লাইব্রেরি তৈরি হবে। মিউজিয়ামটি নাম হচ্ছে মিউজিয়াম অন প্রাইম মিনিস্টার্স অফ ইন্ডিয়া। এরপরে GI ট্যাগ সম্পর্কিত আরেকটি খবর, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের সোহরাই খোবার একটি পেন্টিং বা সোহরাই খোবার নামে পরিচিত, এবং তেলেঙ্গানার তেলিয়া রুমাল এই দুটো প্রোডাক্ট GI ট্যাগ পেয়েছে। চেন্নাইয়ে হেডকোয়ার্টার আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রির, তারা এই GI ট্যাগ এই দুটো প্রোডাক্টকে দিয়েছে। এরপরে যে নিউজটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মে মাসে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ভারতে ডিফেন্স টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার স্কিম DTIS স্কিমের জন্য 400 কোটি টাকা দেওয়ার পারমিশন দিয়েছে। এটা ডিফেন্স এবং এরোস্পেস ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করবে, ডোমেস্টিক সেক্টরে, যেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 8খানা টেস্টিং সেন্টার তৈরি করা হবে। ভারতবর্ষ ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যে স্বনির্ভর হতে চাইছে তার ক্ষেত্রে এটা কাজ করবে বলে মিনিস্ট্রি বলেছে। এরপরে আমরা যে ইম্পর্টেন্ট নিউজটি দেখে নেব সেটা আমফান সাইক্লোন রিলেটেড। আমরা জানি মে মাসে আমফান সাইক্লোন পশ্চিমবঙ্গে আঘাত করেছিল এবং এটি একটি সুপার সাইক্লোন ছিল। পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে প্রভূত ক্ষতি হয়েছিল এই আমফানের ফলে। একটা বিস্তীর্ণ অঞ্চলের প্রচুর জনবহুল এরিয়াতে ভয়ঙ্কর ক্ষতি সাধন হয়েছে। এই আমফান ল্যান্ডফল করেছিল সাগর আইল্যান্ডের কাছে এবং হাতিয়া বাংলাদেশ এবং পূর্ব মেদিনীপুরের দীঘা এর মধ্যবর্তী অঞ্চলে সাগর আইল্যান্ডের কাছে এই সাইক্লোন ল্যান্ডফল করেছিল। সাইক্লোনের ল্যান্ডফল হচ্ছে সাইক্লোন যে উপকূলবর্তী অঞ্চলে ল্যান্ডকে প্রথম হিট করে সেই জায়গাটিকে বলা হয় ল্যান্ডফল। এইখানে সবথেকে বেশি মাত্রায় সাইক্লোন আঘাত করে। ল্যান্ডফলের সময় আমফান সাইক্লোনের স্পিড ছিল 150 থেকে 160 কিলোমিটার/আওয়ার এবং কলকাতায় শহরে আমফান বয়ে গেছে 112 কিলোমিটার/আওয়ার গতিবেগে।
এরপরে যে ন্যাশনাল নিউজটি দেখে নেব সেটি হচ্ছে ভারতের কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CCI গুগলের যে মাদার কোম্পানি অ্যালফাবেট ইঙ্কের বিরুদ্ধে গুগল তার মার্কেট পজিশনকে ভারতে আনফেয়ারলি ইউজ করছে বলে একটি কেস লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে গুগল পে পেমেন্ট যে অ্যাপ আছে সেই পেমেন্ট অ্যাপের ব্যবহারের ক্ষেত্রে আনফেয়ার মিন ইউজ করা হয়েছে। ভারতবর্ষে গুগলের বিরুদ্ধে এরকম কম্পিটিশন কমিশনের কেস কোনো নতুন নয়। এর আগেও 2018 সালে CCI গুগলের এগেনস্টে $21 মিলিয়ন কেস হয়েছে সার্চ বায়াসের জন্য, যে কোম্পানি তার গুগল সার্চের মেকানিজমকে আনফেয়ারলি ব্যবহার করছে। এরপরে যে ন্যাশনাল নিউজটি দেখে নেব সেটি ভীষণ ইম্পর্টেন্ট। ভারতবর্ষের মিজোরাম রাজ্যের ক্যাবিনেট মুখ্যমন্ত্রী জোড়াথাংমার নেতৃত্বে স্পোর্টসকে একটি ইন্ডাস্ট্রি স্ট্যাটাস দিয়েছে। এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ মিজোরাম নর্থ ইস্টের একটি স্টেট এবং প্রচুর নামি স্পোর্টসম্যান মিজোরাম ভারতবর্ষকে দিয়েছে। তো এই স্পোর্টস মিজোরামে একটা সিগনিফিকেন্ট এমপ্লয়মেন্ট জেনারেট করে, মানে কর্মসংস্থান করে, তাই স্পোর্টসকে মিজোরাম ক্যাবিনেট এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিয়েছে। ভারতবর্ষে মিজোরামই প্রথম স্টেট যারা এই কাজটি করল। এরপরে আমরা ইন্টারন্যাশনাল নিউজগুলি দেখে নেব, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ইসরায়েলে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানহিউর আন্ডারে মে মাসে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে। যদিও এবারের ভোটের পরে বেঞ্জামিন নেতানহিউর পক্ষে সিটের সংখ্যা কমেছে। এরপরে দেখছি আমরা জার্মানির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বিএনডি হচ্ছে জার্মানির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস, এরা একটি আইনের দ্বারা বিদেশে থাকা রিপোর্টারদের যে কমিউনিকেশান সেটাকে মনিটর করে। এই যে মনিটরিংয়ের প্রসেসটা, এটা জার্মানির কনস্টিটিউশনাল কোর্ট ডিক্লেয়ার করেছে যে দিস ইজ ইনভ্যালিড, এটা আনকনস্টিটিউশনাল বলে তারা ডিক্লেয়ার করেছে। পরের খবরটি হচ্ছে ব্রাজিলের আমাজন ফরেস্টে একটি হান্টার গ্যাদারার কমিউনিটি ট্রাইব থাকে যাদের নাম আওয়া গুয়াজা কমিউনিটি। খুব রিসেন্টলি তারা জেনোসাইড সাফার করছে, মানে গণহত্যা, কারণ সেখানে এনক্রোচমেন্ট হয়েছে ইল্লিগাল লগার্স, মানে যারা কাঠ কেটে নিয়ে যায় বনের, তাদের এই এনক্রোচমেন্টের ফলে এই আওয়া গুয়াজা হান্টার গ্যাদারার ট্রাইব, যারা মোটামুটি সংখ্যায় 400 মতো বেঁচে আছে আমাজন রেইন ফরেস্টে, ব্রাজিলের ইন্ডিজেনাস গ্রুপ, তারা জেনোসাইড ফেস করছে। এরপরে নিউজটি হংকংকে নিয়ে। হংকং 1997 পর্যন্ত ব্রিটেনের আন্ডারে কন্ট্রোলে ছিল, ব্রিটেনের টেরিটরি ছিল। 1997 ব্রিটেন হংকং থেকে সরে যায় এবং হংকংয়ের শাসনের দায়িত্ব এসে পড়ে চায়নার ওপর। যদিও হংকং একটি অটোনোমাস স্টেট, কিন্তু রিসেন্টলি চায়না একটি সিকিউরিটি ল বা সুরক্ষার আইন এনেছে যেটা হংকংয়ের অটোনোমিকে নষ্ট করছে বলে হংকংয়ের যারা অধিবাসী তারা অভিযোগ করছে। এই বিতর্কিত আইনটি আনার পরে আমেরিকাও চায়নার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে হংকং আর অটোনোমি এনজয় করছে না। তো রিসেন্টলি এই হংকং নিয়ে একটি টার্ময়েল শুরু হয়েছে। এর পরবর্তী নিউজটি হচ্ছে চায়না পাকিস্তান সম্পর্ক রিলেটেড, যেখানে পাকিস্তান চায়নার সাথে একটি জয়েন্ট ভেঞ্চারে সাইন করেছে, যেখানে $442 বিলিয়নের একটি কন্ট্রাক্ট সাইন হয়েছে টু কনস্ট্রাক্ট দিয়ামের ভাষা নামে একটি বাঁধ তৈরি হবে সিন্ধু নদীর ওপর কাশ্মীরের গিলজিত বালতিস্তান প্রভিন্সে, যেটা চায়না এবং পাকিস্তান একসাথে তৈরি করবে। এর পরবর্তী নিউজ হচ্ছে আমেরিকাতে জর্জ ফ্লয়েড 46 বছর বয়স্ক একজন ব্ল্যাক লিডার, কৃষ্ণবর্ণের মানুষ, তার মৃত্যু হয়েছে মিনেপোলিসে এবং অভিযোগ যে পুলিশের গুলিতে তিনি মারা যান। এর ফলে আবার আমেরিকাতে ব্ল্যাক পিপল মুভমেন্ট স্টার্ট হয়েছে। আমরা জানি আমেরিকায় ব্ল্যাক পিপল মুভমেন্ট খুব বিখ্যাত একটি মুভমেন্ট, মার্টিন লুথার কিং জুনিয়র একসময় নেতৃত্বে ছিলেন। 1960-এর দশকে তিনি আমাদের গান্ধীজির নন ভায়োলেন্সের আদর্শে এই মুভমেন্ট করেছিলেন, এবং রিসেন্টলি এই জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে আমেরিকাতে আবার ব্ল্যাক পিপলস মুভমেন্ট স্টার্ট হয়েছে।
এর পরবর্তী নিউজটি হচ্ছে চায়নার বাঁধ তৈরি নিয়ে। চায়না ব্রহ্মপুত্র এবং মেকং এই দুটো নদীতেই বাঁধ তৈরি করছে। মেকং নদীটি চায়না থেকে মায়ানমার দিয়ে লাওস, কাম্বোডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনামের দিকে প্রবাহিত হয় এবং ব্রহ্মপুত্র ভারতে প্রবাহিত হয়েছে তিব্বতের পরে। তো এই দুটো নদীর আপার স্ট্রিমে চায়না যেহেতু ড্যাম বিল্ড করছে, বিল্ড করার ফলে এই লোয়ার স্ট্রিমে থাকা নদী দেশগুলোতে জলের প্রবাহ কমে যাচ্ছে, এটা একটা বড় অভিযোগ চায়নার বিরুদ্ধে। তো চায়না এই দুটো নদীর উপর ড্যাম তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এরপরে আমরা অবিচুয়ারি রিলেটেড নিউজগুলো দেখে নেব। খুব দুঃখজনক যে ভারতবর্ষের দুজন ফিল্ম আইকন ঋষি কাপুর এবং ইরফান খান, এরা দুজনেই মে মাসে পরলোক গমন করেছেন। ঋষি কাপুর নিজের প্রথম সিনেমার জন্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন মেরা নাম জোকার, এবং ইরফান খানও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন পান সিং তোমার 2012 সালের একটি সিনেমা, যেটি অ্যাথলিট টার্ন ড্যাকোয়েট গল্প নিয়ে যে সিনেমাটি তৈরি হয়েছিল। এছাড়া ইরফান খান 2011 সালে পদ্মশ্রী পেয়েছেন। ইরফান খান হলিউডেও প্রচুর কাজ করেছেন এবং একজন বিখ্যাত অভিনেতা ছিলেন। এরপরের নিউজটি কালচার সম্পর্কিত, আর্ট অ্যান্ড কালচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের যে ডিজিটাল কালেকশান আছে সেটা অনলাইন হয়ে গেছে, অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিজিটাল কালেকশান। এরপরে আমরা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে নিউজটি দেখব, সেখানে দেখছি আমরা ভি বিদ্যাবতী, ইনি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নতুন ডিরেক্টর জেনারেল অ্যাপয়েন্টেড হয়েছেন। ভি বিদ্যাবতী একজন আইএস অফিসার কর্ণাটকা ক্যাডারের, এবং অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ ক্যাবিনেট এটা কনফার্ম করেছে। এরপরে আমরা সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সম্পর্কিত নিউজগুলো দেখে নেব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান একটি আল্ট্রাভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার ডেভেলপ করেছে, যেটা র্যাপিড অ্যান্ড কেমিক্যাল ফ্রি ডিসইনফেকশনের জন্য ব্যবহৃত হবে এবং হাই ইনফেকশন প্রোন এরিয়াজে কাজ করবে। এই আল্ট্রাভায়োলেট ডিসইনফেকশন টাওয়ারের নাম হচ্ছে ইউভি ব্লাস্টার। ইউভি ব্লাস্টারের ডেভেলপমেন্টে ডিজাইন করেছে লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার। এটা একটি 12x12 ডাইমেনশনের ঘরকে মাত্র 10 মিনিটে ডিসইনফেকশন করতে পারবে। এটির ইউজ আছে হাইটেক সার্ফেসেস লাইক ইলেকট্রনিক ইকুইপমেন্ট, কম্পিউটার্স অ্যান্ড আদার গ্যাজেটস ইন ল্যাবরেটরিজ অ্যান্ড অফিসেস, এদের ডিসইনফেকশনের জন্য এই ইউভি ব্লাস্টার খুবই উল্লেখযোগ্য। এরপরে আমরা দেখছি যে ওড়িশার ঋষিকুল্লা রুকারি, এখানে মাস হ্যাচিং হচ্ছে অলিভ রিডলে টার্টেলের। অলিভ রিডলে টার্টেল একটি প্রজাতির টার্টেল যারা উড়িষ্যার এই কোস্টে তাদের মাস হ্যাচিং হয়। এরা মেনলি এখানে এগলে করে এবং পরবর্তীতে হ্যাচিং হয়। এটা খুব উল্লেখযোগ্য মাস হ্যাচিং সাইট তাদের, অলিভ রিডলে টার্টেলের। এরপরের নিউজটি সুন্দরবন সম্পর্কিত। সুন্দরবনে টাইগার কাউন্ট হয়েছে, সেখানে টাইগার কাউন্ট বেড়েছে। 2018-19 যেটা 88 ছিল সেটা 2019-20 96 হয়েছে। এটা খুব ভালো একটি খবর ব্যাঘ্র সংরক্ষণ বা টাইগার প্রোটেকশনের থেকে। সুন্দরবন ডেল্টা এটা টোটাল 2585 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত ম্যানগ্রোভ ফরেস্টটি, যেখানে তার মধ্যে সুন্দরবন টাইগার রিজার্ভ আছে এখানে 24 পরগনা, এবং সুন্দরবন এই দুটো ডিভিশন রয়েছে। এবং সুন্দরবন টাইগার রিজার্ভ একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার সাথে রামসার সাইট, এছাড়াও একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবনের বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা আছে ম্যানগ্রোভের জন্য এবং পরিবেশ সংরক্ষণ ও এলাকার যে সামুদ্রিক সুনামির থেকে যে সংরক্ষণ তাতে ম্যানগ্রোভ কাজ করে। এই সুন্দরবনের পরিবেশের প্রতি অবদান অপরিসীম। সুন্দরবনকে প্রোটেক্ট করা ভারতবর্ষের এনভায়রনমেন্ট সংরক্ষণে একটি প্রধান লক্ষ্য। এরপরে সায়েন্সের নিউজটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বেঙ্গালুরু রিলেটেড। তারা লুমেন 16A এই যে বাইনারি স্টার সিস্টেম আছে তাদের কালার ক্লাউড ব্যান্ড সে তার সারফেসে আইডেন্টিফাই করেছে। এই লুমেন 16A এরা ভেলা কনস্টেলেশনের পার্ট এবং এরা বাইনারি স্টার সিস্টেম। এই বাইনারি স্টার সিস্টেম লুমেন 16 এরা থার্ড ক্লোজেস্ট সিস্টেম টু সান। আর দুটি হচ্ছে আলফা সেন্টাউরি এবং বার্নার্ডস স্টার। এদের দূরত্ব 6.5
লাইট ইয়ার্স, 6.5 আলোকবর্ষ সূর্য থেকে। এরা পেয়ার অফ ব্রাউন ডোয়ার্ফ, মানে একজোড়া ব্রাউন ডোয়ার্ফ স্টার, এরা লুম্যান 16A এবং লুম্যান 16B। ব্রাউন ডোয়ার্ফ আর অলসো কল্ড ফেইল্ড স্টারস, কারণ এদের ফেইল্ড স্টার বলা হয়, কারণ এদের মাস হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট আর স্মলেস্টের ইন্টারমিডিয়েট মাস এদের থাকে, এবং এরা তাদের মধ্যে যে ফিউশন রিয়াকশানটা সেটাকে সাস্টেন করতে পারে না বলে এদের হাইড্রোজেনের ফিউশন হয় না এবং এনার্জি প্রোডাকশান হয় না, তাই এদের ফেইল্ড স্টার বলা হয়। এর পরের নিউজটি ভারতবর্ষের পরিবেশ সংক্রান্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি ইটালিন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট দিবং ভ্যালি অরুণাচল প্রদেশে। এটি একটি 3097 মেগাওয়াটের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যার ক্লিয়ারেন্স দিয়েছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ খুব রিসেন্টলি। এর বিরুদ্ধে ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফকে কয়েকজন সংরক্ষণবাদী মানুষ তারা চিঠি লিখেছেন যে এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের রিজেকশন প্রয়োজন, কারণ পরিবেশের পক্ষে এটি মারাত্মক। এরপরের নিউজটি লোকাস্ট ইনভেশন রিলেটেড, ভারতবর্ষে লোকাস্ট বা পঙ্গপালের আক্রমণ হয়েছে মে মাসে, এবং 1993 পর থেকে সবথেকে ওয়ার্স্ট আক্রমণ এটা, সবথেকে বেশি প্রভাব পড়েছে। এই লোকাস্ট আক্রমণ মেনলি হয়েছে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাকিস্তানের দিক থেকে এই লোকাস্ট ইনভেশনটা হয়েছে এবং নর্থ ওয়েস্টার্ন স্টেটসকে প্রভাবিত করেছে। এই লোকাস্ট ইনভেশন ফসলের খুব ক্ষতি করে, একে বাঁচানোর জন্য পেস্ট কন্ট্রোল এবং প্লান্ট প্রোটেকশন কেমিক্যাল স্প্রে করে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু তাতে আবার পরিবেশ এবং তার অন্যান্য ক্ষতির দিক রয়েছে। তবে যা আক্রমণ এবার হয়েছে তাতে পেস্ট কন্ট্রোল করেও সেটাকে সামলানো সম্ভব হয়নি। লোকাস্ট ওয়ার্মিং অর্গানাইজেশন ভারতবর্ষের যোধপুরে অবস্থিত, এরা এই লোকাস্ট ইনভেশনের উপর রিসার্চের কাজ করে এবং ওয়ার্নিং দেয়। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওটি ছাড়াও সেই ভিডিওগুলো রেফার করতে পারো, প্রিপারেশনের জন্য কাজে লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ আমি আপলোড করছি জানুয়ারি মাস 2020 থেকে, সেই সিরিজটাকে দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সকে ঝালিয়ে নেওয়ার জন্য। যদি আমার এই চ্যানেল, আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো, শেয়ার করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো, আশা করি আমি কমেন্টের জবাব দিতে পারবো। কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে।